আক্রমণ করেছিল আর এর পুরনো এই পুরাতন ইউরোপিয়ান ক্লাব মাস্টারকার্ড করেও নাকি এটাকে আক্রমণ করেছে। সুতরাং এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি সূচিতাধার, একটি নিদর্শন। দ্বিতীয়তে আসেন 1971 সালে এই যে রেলের হাসপাতাল কলোনি, এই কলোনি ছিল ছাত্রলীগের দুর্গ। এখানে তদানীন্তন যাতে ছিলেন চাকরি ডিএস রহমান, বিশ্ববিদ্যালয়ের মধ্যে শহীদ রং ছাত্রাবাস আছে, কিন্তু শহীদ রং ছাত্রাবাসের ছাত্ররা আমরা দেখি শহীদ রঙের সমাধি কোথায়, কোথায় শহীদ রং শুয়ে আছে। এরপরে এই স্থানে অবঙ্গীরা এবং পাকিস্তানিরা দিয়ে আমরা যখন দুর্গে চলে গেলাম, এখানে যারা বাঙালি ছিল ওদেরকে জবাই করে করে মুরগির মতো জবাই করে করে বেঁধেছে। সুতরাং আপনারা দেখবেন এদিক দিয়ে যাবার পথে শহীদ নজরের একটি কবর আছে সমাধি, সেটি ঘরের সামনে। ঘর থেকে দেখিয়ে হত্যা করে তাকে দামন করার কোন লোক ছিল না, সেখানে মেয়েরা দাপন করে দিয়েছে, কোনো কাপন ছিল না, মালিকা বাড়িয়েছে। এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ইউরোপিয়ান পুরানো ইউরোপিয়ান ক্লাব, এর সামনে দেখবেন কি মনোয়ার ভাইয়ের একটি কবর আছে। হাসপাতালে চাকরি পত্র পাইছে এখানে বাঙালি, মেরে হচ্ছে ওকে দামন করে দিয়েছিল না, করে নিয়ে এসে এখানে না মেরে হাসপাতালের স্থান নেই, ওকে দাবন করে দিয়েছে। সেটা সমাধি এখনো আছে রংপুর 71-এর এফবিএ পাহাড়তলী কলেজের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সামনে। ওইখানে রংপাই শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী মাঠাপের বড় ভাই, কানুবার কলেজের প্রফেসর প্রফেসর দিলীপ চৌধুরী, শকুন চৌধুরীর কাছা ছিলেন শহীদ শকুন চৌধুরী, বরখালী আওয়ামী লীগের প্রেসিডেন্ট পুরন বাপুর মহকুমা কর্মকর্তা তিনি এবং আরেকজন ড্রাইভার ছিল। ওইখানে অশোকান বাড়ি ছিল, মাস্টার সকল কবি চৌধুরী ছিল। যখন পাকিস্তানের সাথে গুলিগুলি শুরু হয় সুতান ভাই স্টেপ করতে পারছেন, কিন্তু এদের গুলিগুলি জ্বলা সেখানে আর ঘামিটা বসে পড়েছিল। দেড় সাত ব্যবহার করে আমরা রংপাইয়ের খবরটা এখানে নিয়ে এসে ওরা বাড়ির সঙ্গে দাপন করি এবং সাইফুদ্দিন খালেদ চৌধুরীর খবরটি পরে মাথা বাইরে নিয়ে আসে, গত বছর এখানে দাপন করে। এখনো কিন্তু ইমাম গজ্জালি কলেজের গেটের সামনে গেলে আপনারা দেখবেন এখনো আরো চারটা কবর এখানে রয়ে গেছে, গেল সাধারণত। তারপর দেখেন এরপরে এই যে সিএলভি দেখছেন আপনারা, এই সিএলভি তিনতলায় করেছিল আর কি রেলের ওয়ার্ডে স্টেশন। এই রেলের ওয়ার্ডে স্টেশনের তখন স্বাধীন যুদ্ধের সময় পাকিস্তানের আর্মিরা এই ওয়ার্ডে স্টেশনটা ব্যবহার করত, ব্যবহার করত বলে আমাদের মিত্র বাহিনীরা ডিসেম্বরের প্রথম দিকে অথবা নভেম্বরের লাস্টের দিকে এখানে বোম্বিং করে। বোম্বিং করার পর বোমটা এত একরম পয়েন্ট করে দেয়, এই যে বিরাট দেখছেন এটা পাশে ওইখানে তিনতলা বিল্ডিং পুরো দেড়ে সেখানে ভর্ত হয়ে গেছিল এবং পরে দিয়ে সেই থেকে জোড়া তালে দিয়ে আবার বানিয়েছে, কিন্তু মূল ভবনের সাথে কিন্তু অ্যাটাচ হয় নাই, এখনো ভেন্টিলেটর দেখা যাবে। সুতরাং আমরা কি দেখি এই অঞ্চলটি আমাদের চট্টগ্রামবাসীর ভূসর্গ, সাংস্কৃতিক সম্পদ, আমাদের পুষ্পক, এখানে শহীদের সমাধি আছে, এখানে ব্রিটিশ আমলের নিদর্শন আছে, স্বাধীনতা যুদ্ধের নিদর্শন আছে। এখানে সারা হাসপাতাল মানে দেখায় তাদের উদ্দেশ্য হাসপাতাল নয়, তাদের উদ্দেশ্য থেকে আপনারা জানেন যে যেখানে ইন্দিরা গান্ধী এসে ভাষণ দিয়েছিল রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সাথে মাসের ভাষণ হয়েছিল, সেখানে জিয়ারহমান ক্ষমতা দখল করার পরে ঢাকার একটি মেয়র বানিয়েছিল ওই এমএসএফ এর এক পান্ডাকে,
সে ওটাকে শিশুপাল মারিয়ে দিয়েছে। কেন মারিয়ে দিয়েছে? কি এদের প্রতাপটা রয়ে গেছে এমন চাই যে বাংলাদেশের মাঝে আমাদের চট্টগ্রামের মাঝেও স্বাধীনতার ইতিহাসটা ধ্বংস হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, যদি বাংলাদেশ টিকে রাখতে হয় তাহলে বঙ্গবন্ধুকে টিকে রাখতে হবে, যদি বঙ্গবন্ধুকে টিকে রাখতে হয় তাহলে বঙ্গবন্ধু নিজেকে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছিল তাদের নিদর্শনকে আমাদের টিকিয়ে রাখতে হবে। যদি শরীরের সমাজের আবাসস্থল যদি বিহীন হয়ে যায়, ইতিহাস দেখেছি এর বিহীন আর যদি ব্রিটিশ ইউরোপের তাদের ইতিহাস মুছে দেয় তাহলে একদিন দেখবেন তাদের হাতে বাংলাদেশে বঙ্গবন্ধুর নামটা ওরা মুছে ফেলবে, আরেকদিন দেখবে বাংলাদেশের নামটা পরিবর্তন করে ওই কুখ্যাত মুসলিম বাংলার মতো নাম আরেকটু দিয়ে থাকবে পাকিস্তানের চারটা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাই হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রজন্ম, আপনারাই হচ্ছেন আমাদের উত্তরসূরি। আমরা আজ চাই কালকে মারা যাব, কিন্তু আমরা চাই সবুজের বাংলার বৃত্তের বেড়ে ঘোষিত পতাকা তিরিশ শহীদের সমাধির উপরে যে বাংলাদেশ বিনির্মিত হয়েছে সে বাংলাদেশের আপনারাই হলেন লক্ষ্য, আপনারাই মানুষকে টিকিয়ে রাখতে হবে, পতাকাকে টিকিয়ে রাখতে হবে, শরীরের সমাজকে টিকিয়ে রাখতে হবে, বঙ্গবন্ধুকে টিকিয়ে রাখতে হবে ইতিহাসের পাতায়। আমার এখানে আমাদের সরকার আছে, কবি আছে, লেখক আছে, সাহিত্যিক আছে, আমি অনুরোধ করব 1969-70-এর দিকে আপনাদের করণ যেমন করে বাংলার যুব সমাজের রক্তের মধ্যে বিপ্লবী চেতনা জাগিয়ে তুলেছিল, আপনের পরশ মুড়ি দাঁড়িয়ে আমাদেরকে বিক্ষুব্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছিল। আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে সাংবাদিক সমাজের জনগণের মধ্যে এর পক্ষে জন্ম সৃষ্টি করার ব্যবস্থা গ্রহণের জন্য ইতিহাস সংরক্ষণ করে আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন। আমি বলি, অনেকে বলেন যে এখানে হাসপাতাল হবে, আমার এখনো বিশ্বাস যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন এখানে কেউ হাসপাতাল করতে পারবে না শহীদের সমাধির উপর, কারণ শেখ